স্বভাবতই মেয়েরা সবার আগে এগিয়ে এসে এই ব্যাপারটা করছে, সবার সমর্থন দরকার। আমরা জানতাম না ব্যাপারটা কেমন হবে, তো এবছর যেটা শুরু করেছি সামনের আরও বহু বছর সেটা আমরা করব এবং আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং রেড এফএম এভাবেই আমাদের শহরের মানুষের জন্য কাজ করবে। তো আমরা বরণ করে নেব আমাদের দাদাকে, বন্দনা দিয়ে এগিয়ে আসবেন আমাদের ব্যাচ।